বাচ্চা আমরা বিক্রি করেছি, মেল বাচ্চা বিক্রি করেছি 8000 টাকা, ফিমেল বাচ্চা বিক্রি করেছি 6500 টাকা করে। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, আর এস পেট ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম। আমি রাজীব, আমি একজন ওবিডিয়েন্ট ডগ ট্রেনার। তা আজকে আমরা চলে এসেছি 24 পরগনার ব্যারাকপুরে। তা এখানে এক ব্রিডার দাদা রয়েছে, তা তো ওনার কাছে কিছু ডগ রয়েছে, তা সেই ডগগুলোর কালেকশন আমরা একটু দেখে নিব এবং দাদার সাথেও আমরা একটু কথা বলে নিই। বন্ধুরা, এই ওনার দাদা চলে এসেছে, তা দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা, আপনার নাম? অভিজিৎ সেন। আর আপনার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দিন। এটা শিয়ালদা থেকে ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশন আসতে হবে। আচ্ছা, ব্যারাকপুর থেকে অটো বা বাস পেয়ে যাবেন, দেবপুকুর নামতে হবে। দেবপুকুর। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দিন। 8240-88-3031 এই একটা নাম্বার আছে, আর একটা আছে 9062-828-009। আচ্ছা, এই দাদার নাম? নমস্কার দাদা, আমার নাম সুমন দাস। আপনাদের কাছে এখন কী কী ব্রিড রয়েছে এই মুহূর্তে? শেন বার্নার আছে, কালচার পম আছে, পাগ আছে, স্পিচ আছে, আর পার্সিয়ান ক্যাট আছে। আর আপনাদের যে নিজস্ব ব্রিড যেগুলো, সেগুলোও তো রয়েছে? হ্যাঁ হ্যাঁ, নিজস্ব, ম্যাক্সিমামটাই নিজস্ব ব্রিড। সেনমান্নাটা নিজস্ব ব্রিড নয়, সেনমান্নাটা তোলা বাচ্চা, আর বাদ বাকি যা আছে মোটামুটি নিজস্ব ব্রিডই আছে। যেমন স্পিচ আমাদের নিজস্ব ব্রিড, কালচার পম আমাদের নিজস্ব ব্রিড, আর লাসা অ্যাপসও নিজস্ব ব্রিড, আর আপনার পাকটা তোলা বাচ্চা, পার্সিয়ান ক্যাটও তোলা বাচ্চা। আচ্ছা, আর আপনাদের যে এখন মানে বড় ডগ কতগুলো আছে আর বাচ্চা কতগুলো আছে? বড় ডগ বলতে গেলে আমাদের টোটাল আছে 11খানা। আচ্ছা, কি কি ডগ রয়েছে আপনাদের কাছে এখন? ল্যাব্রাডর আছে 4টে, কালচার পম আছে 1টা, স্পিচ আছে, লাসা অ্যাপসও আছে 4টে। আচ্ছা, আর বাচ্চা কি কি রয়েছে? বাচ্চা এই বলে দিলাম, যা যা বাচ্চা আছে এই বাচ্চাই আছে, আর আদার্স প্রচুর বাচ্চাই থাকে এই মুহূর্তে, এইগুলো আছে। আর যে কোনো বাচ্চা, যা বাচ্চা লাগবে সেই বাচ্চাই যে কোনো বাচ্চা আপনাদের কাছ থেকে পাওয়া যাবে? যে কোনো বাচ্চা অ্যাভেলেবেল। আচ্ছা, সে আপনারা কোন কোন জায়গায় ডেলিভারি করেন? অল ওভার ইন্ডিয়া, যেখানে বলবেন সেখানে ডেলিভারি হয়ে যাবে, কিন্তু ডেলিভারি চার্জ আলাদা লাগবে। চলুন আপনাদের ডগগুলোকে একটু আমাদের দর্শকদেরকে দেখান। হ্যাঁ হ্যাঁ, চলুন। তো বন্ধুরা, এই তো বন্ধুরা, এই হলো দাদার ক্যানেল। তো দেখুন এখানটায় আরও ডগ দেখা যাচ্ছে। আপনার হাতে যে ব্রিডটি রয়েছে ও কী ব্রিড? এটা লাসা অ্যাপসো। লাসা। তো বয়স কত হলো লাসার? এটার বয়স 13 মাস। 13 মাস। মেল না ফিমেল? মেল, এটা মেল। মেল, খুবই সুন্দর লাসা, দেখে নিন। মেল বাচ্চা, মেল রয়েছে। এটা আমার বাড়ির পোষা, এটা নট ফর সেল। আচ্ছা, এই ব্ল্যাক কালারের যেটা আছে এটা মেল, আর ফন কালারেরটা ফিমেল। ব্ল্যাক কালারের এটা অসুস্থ ছিল অনেক দিন, টিক ফিভার হয়ে গেছিলো। আচ্ছা, এখন সুস্থ আছে, চেহারাটা দেখে বুঝতেই পারছেন অনেকটা রোগা হয়ে গেছে। রোগা হয়ে গেছে একটু, তো একটু না অনেকটাই রোগা হয়ে গেছে, এখন পুরো সুস্থ হয়ে গেছে। আর এর নাম হচ্ছে জিমি, এটা মেল। হ্যাঁ, বয়স কত বললেন? এটার বয়স এখন এই 2 বছর। 2 বছর। আর ফিমেল, ফিমেলটার বয়স? ফিমেলটার বয়স প্রায় 3 বছর। বন্ধুরা দেখুন, ফিমেল, ফিমেল, ফিমেলটার অ্যাকচুয়াল সিজন চলছে, এই জন্য মেটিং করার জন্য এরকম আর কি হিসেবে করছে, ওই জন্যই আলাদা আলাদা রাখা যাবে। এর বাচ্চা আপনারা কত কিরকম রেটে ছেড়েছিলেন? এর বাচ্চা আমরা বিক্রি করেছি, মেল বাচ্চা বিক্রি করেছি 8000 টাকা, ফিমেল বাচ্চা বিক্রি করেছি 6500 টাকা করে। আচ্ছা, বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রাইসটা খুবই কম, কিন্তু ব্রিড, ব্রিডটা ভালো, ভালোই দেখা যাচ্ছে। তো সুন্দর ব্রিড, দেখে নিন। এটা তো মাদার। তো বন্ধুরা এখানটা দুটি ল্যাব দেখা যাচ্ছে, একটি ফন কালারের আর একটি হচ্ছে ব্ল্যাক কালারের। তো দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা, এই যে দুটি ল্যাব রয়েছে, তা এদের নামটা একটু বলে দিন। এটা ল্যাবরাডর, এটা ফন কালার, এর নাম মতি। মতি। হ্যাঁ, আর এই যে ব্ল্যাক যেটা দেখছেন এর নাম জিনি। জিনি। হ্যাঁ, তো বয়স কত দুটার? এর এর বয়স এখন 3 বছর। আচ্ছা, আর এর বয়স হচ্ছে গিয়ে এখন এই 18 মাস বয়স। তা ফন কালারের যে ল্যাবটা, তো এর আগেও তো আপনারা মেট করিয়েছেন, মানে বাচ্চা হয়েছে, তা কী রেটে বাচ্চা বিক্রি করেছিলেন একটু অ্যাপ্রক্স একটু বলে দিন। অ্যাপ্রক্স এর বাচ্চা আমরা বিক্রি করেছিলাম 10000 টাকা। 10000। হ্যাঁ, মেল বাচ্চা 10000 টাকা, ফিমেল বাচ্চা 9000 টাকা। ফিমেল বাচ্চা 9000 টাকা। হ্যাঁ, তো এবারও তো সেম রেটেই প্রায় হবে মোটামুটি। হ্যাঁ, চেষ্টা সেরকমই আছে। আচ্ছা, তা বন্ধুরা এখানটায় একটি ডোভারম্যান রয়েছে, তা সেই ডোভারম্যানটাকে আপাতত খুলে দেখানো সম্ভব হচ্ছে না, তার কারণ দাদার কাছে এখন লিজ নেই, আর খুবই দুরন্ত পাপ্পিস, যেহেতু খুবই দুরন্ত, তা একটু আমরা বাইরের থেকেই দেখতে দেখি। দেখুন অ্যাক্টিভিটি প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড, মানে
ওকে এখন ছাড়লে মানে একদম দুষ্টামি শুরু করে দিবে, তার জন্য দাদা এখন লোকে ছাড়লো না। তা লিজও নেই এখন তার কাছে, তা একটু দেখে নিন গভর্নমেন্টটিকে। দাদা এই গভর্নমেন্টটি কি এগ্রেসিভ? না এই অ্যাগ্রেসিভ না, যেহেতু দাদা লিজ নেই যে আমি ওকে বের করতে পারছি না, ও খুবই ফ্রেন্ডলি। ঠিক আছে এই যে দেখুন ওর গায়ে আমি হাত দিচ্ছি, খুব ফ্রেন্ডলি। আমি হাত দেবো গায়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা একদম একদম একদম, ও খুব ফ্রেন্ডলি, কোনো অসুবিধা নেই, ওর কোনো বাইটিং টেন্ডেন্সি নেই। এই দেখুন ঠিক আছে, আমি হাতও মুখে দিয়ে দিচ্ছি, ওর কোনো বাইটিং টেন্ডেন্সি কিছু নেই। ঠিক আছে খুব ফ্রেন্ডলি। ও ন মাসে, বয়সটা কত বললেন? ওর বয়স হচ্ছে 10 মাস বয়স। 10 মাস বয়স, তো ফিমেল রয়েছে তো? হ্যাঁ ফিমেল। একটু মিটিং এখনো দেরি আছে, এখনো দেরি আছে, দেখে নিন বলুন গভর্নমেন্টটিকে। 10 মাসের ফিমেল, 10 মাসের ফিমেল। ওর নামটা কি? ওর নাম পোকো। পোকো, হ্যাঁ। এই যে গোল্ডেন দাদা, এই যে গোল্ডেন কালারের যে স্পিসটা রয়েছে, নামটা কি? কোনটা? এর নাম কালারের, এর নাম হচ্ছে মিল্কি। মিল্কি, হুম। আর এই ব্ল্যাক কালারের? ব্ল্যাক কালার, ওর নাম ব্ল্যাকি। ব্ল্যাকি, হ্যাঁ। তো দুটোই তো ফিমেল? দুটোই ফিমেল। তো দাদা আপনার স্টকগুলোকে একটু দেখান, বাচ্চা বাচ্চা স্টকগুলোকে একটু দেখান। প্রাইজের ব্যাপারটা কি হয়? এটা 5,000 টাকা, হয়তো এর থেকে বেটার কোয়ালিটি একটু বেশি দাম হবে, এর থেকে লো কোয়ালিটি নিলে কম দাম হবে। মানে কোয়ালিটির উপরে, কোয়ালিটির উপর ডিপেন্ড। এই যে বাচ্চার কোয়ালিটি আছে, এটা 5,000 টাকা দাম আছে। আচ্ছা, এটা পাগের মেল বাচ্চা আছে, দেখে নিন বন্ধুরা। পাগের মেল, মেল বাচ্চা, পাগের পাগের বাচ্চার বয়স কত হলো? পাগের বাচ্চার আজকে বয়স 39 দিন। 39 ডেজ। আচ্ছা মেল, তা কি রেট রেখেছেন? 12,500 টাকা। 12,500, হুম। তো দেখে নিন বন্ধুরা, 12,500 টাকা পাগের বাচ্চা। তো আবারও বলছি, এই বাচ্চাটা 12,500 টাকা দাম। মানে কোয়ালিটির উপরে, কোয়ালিটির উপর, হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ড করে দামটা। হ্যাঁ, এবার এর থেকে ভালো কোয়ালিটি হলে একটু বেশি দাম হবে, আর কমা হলে আর একটু কম দাম হবে। আর আপনার হাতে যে এটা কালচার পম, কালচার পম, হুম, এটা মেল পাপি, খুবই সুন্দর। তা এটা 60 ডেজ ওল্ড, 60 দিন বয়স, 2 মাস। এর রেটটা কি রেখেছেন? এটা 7,000 টাকা দাম। 7,000, কালচার পম, 7,000-এ কালচার পম পাচ্ছেন আপনারা, দেখুন। এটাই আবার গোল্ডেন কালার হয়ে গেল, হয়তো একটু দামটা বেড়ে যাবে। আচ্ছা, যেটা রিচ গোল্ডেন হয়, কারণ এটা স্মোক কালার আছে, রিচ গোল্ডেন কালার হলে একটু দামটা বেড়ে যাবে। মান্নাটা তো এই সেন্ট বার্নার্ড কি মেল না ফিমেল? এটা মেল আছে, মেল, হুম। তো বয়স কত? এর বয়স হচ্ছে আজকে আপনার 43 দিন। 43 দিন, হুম। কী দাম রেখেছেন এই সেন্ট বার্নার্ডের? 26,000 টাকা দাম। 26,000 টাকা সেন্ট বার্নার্ড, দেখে নিন বন্ধুরা ভালো করে বাচ্চাটিকে, একটু ঘুরিয়ে দেখেন, দেখান, দেখুন, খুবই সুন্দর সেন্ট বার্নার্ড, হ্যাভি ব্রিড, খুব বড় হয় এই ডগগুলো। এটা হচ্ছে কালচার পম, কালচার পম, হ্যাঁ। তো বন্ধুরা একটু দেখে নিন ব্রিডটিকে, খুবই সুন্দর ব্রিডটি। তো দাদা বয়স কত হলো এর? এর বয়স এখন 40 দিন। 40 দিন, হুম। বন্ধুরা কালচার পম, 40 দিনের বাচ্চা। তো দাদা এই ডগটির প্রাইস কী রেখেছেন? এটা 8,500 টাকা দাম। তো কিছু ডিসকাউন্ট হবে কি এর মধ্যে? হ্যাঁ, সে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য কিছু কম করা যাবে। দাদা এই ব্রিডটির নাম কি? এটা হচ্ছে লাসা অ্যাপসো। লাসা অ্যাপসো, তো এর বয়স কত? এর বয়স আজকে 45 দিন বয়স। আচ্ছা, লাসা অ্যাপসো 45 দিনের বাচ্চা, মেল না ফিমেল? এটাও মেল বাচ্চা, মেল বাচ্চা, হ্যাঁ। তো বন্ধুরা একটু লাসা অ্যাপসোটাকে আমরা ভালো করে একটু দেখে নিবি, দাদা একটু ঘুরিয়ে দেখান সুন্দর করে, হুম। তো দেখে নিন বন্ধুরা লাসা অ্যাপসোর বাচ্চা। এটার প্রাইস কী রেখেছেন লাসার? এর প্রাইস রেখেছি 10,000 টাকা। 10,000, 10,000 টাকা। তো ডিসকাউন্ট তো হবেই এর মধ্যেও কিছু? হ্যাঁ, কিছু কম হবে আমাদের কাস্টমার বন্ধুদের জন্য যখন। এই এই বিড়ালটির নাম কি? এটা পার্সিয়ান ক্যাট। পার্সিয়ান ক্যাট, তো এটি কত বড় হয়? এমনি নর্মাল বিড়ালের মতনই বড় হবে, কিন্তু এর মানে এই লেজটা দেখুন বুঝতে পারবেন, লোমের কোটটা দেখুন বুঝতে পারবেন, অনেকটাই বেশি।
এটা একটা আছে হোয়াইট কালারের, সেটা ব্লু আইজ। আচ্ছা ব্লু আইজ, হ্যাঁ এটা গোল্ডেন কালার আইজ আছে। তো এগুলো তো আপনারা বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি করি। তো এই বিড়ালটির কি দামে আপনারা বিক্রি করছেন? এটার দাম আছে 13,000 টাকা। 13,000? পার্সিয়ান ক্যাট 13,000 টাকায় প্রাইস দাদার। যদি কারোর বিড়াল দরকার হয় তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো কোয়ালিটির বিড়াল আপনারা দিয়ে দিতে পারবেন? হ্যাঁ 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 দিয়ে দিতে পারবো। যদি আমার ঘরে স্টক থাকে তাহলে তো দিনের দিনে দিয়ে দিতে পারবো, আর যদি ঘরে না থাকে তাহলে হয়তো আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 5-6 দিন টাইম নিই, 5-6 দিনের মধ্যে দিয়ে দিই। আরও একটা আছে হোয়াইট কালারের, ওটা ব্লু আইজ, সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। এটাও পার্সিয়ান ক্যাট, এটা হোয়াইট কালারের ফিমেল, কিন্তু এর একটা বিশেষত্ব এই আইজটা ব্লু আইজ। দেখে নিন বন্ধুরা, ব্লু আইজ পার্সিয়ান ক্যাট, সুন্দর। তা এর এর রেট কি আলাদা নাকি? হ্যাঁ এর রেট 14,000 টাকা, মানে ব্লু আইজ ব্লু আইজ পারপাস 1,000 টাকা বেশি হয়। এবার তার উপর তো কোয়ালিটির ব্যাপার আছেই, একটু বেটার কোয়ালিটি নিলে আরও দাম বাড়বে। আচ্ছা খুবই সুন্দর। তা আপনাদের মধ্যে কারো যদি পার্সিয়ান ক্যাট লাগে তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশনে ওনার নাম্বারটা আমি আবার দিয়ে দিব। খুবই সুন্দর পার্সিয়ান ক্যাট। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওনার কাছে এখন কতগুলো ব্রিড রয়েছে। তা ওনার ক্যানেলও আমি আপনাদেরকে দেখালাম, ওনার বাচ্চার স্টকও আপনাদেরকে দেখালাম। তা ভবিষ্যতে যদি আপনাদের ডগ লাগে তো ওনার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করবেন, সব রকমের ডগ ক্যাট ওনার কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। যদি ওনার কাছে না থাকে উনি বাইরের থেকে এক থেকে দুদিনের মধ্যে আপনার রিকোয়ারমেন্ট আপনার কাছে পৌঁছে দিবে। তা আজকে আমার ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। এই ধরনের কন্টেন্ট আপনারা এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতেই পাবেন।